বাংলা অভিনেতা রুদ্রনীল বেশ ঢাকঢোল পিটিয়েই এক বছর আগে বিধানসভা ভোটের মুখে বিজেপি পার্টিতে জয়েন করেছিল, কিন্তু সেটাই হয়েছে কাল। বিজেপি পার্টিতে দাঁড়িয়েছিল কিন্তু ভোটে তো জিততে পারেইনি। তারপরে এক বছর হয়ে গিয়েছে, কোনো কাজ পাচ্ছেন না তিনি, অভিনয় জগতে কোনো কাজ পাচ্ছেন না, এখন কি না খেতে পেয়ে মরতে হবে, এমনটাই বললেন অভিনেতা রুদ্রনীল। বলল যে আমি বিজেপি পার্টি করে বিরাট বড় ভুল করেছি, এই পার্টিতে জয়েন করার জন্যেই আমার আজকে পেটে টান পড়েছে, আমার রোজগারে টান পড়েছে, আমি কাজ পাচ্ছি না, আমি না খেতে পেয়ে মরে যাব, সেই কারণে আমি এই বিজেপি ছাড়তে চলেছি এবং বিজেপিকে ত্যাগ করতে হবে। বিজেপিতে থাকলেই কাজ পাওয়া যাবে না, বিজেপি হলো এমনই একটা পার্টি। চলুন এই রুদ্রনীলের করুণ অবস্থার কথা বিজেপি পার্টিতে জয়েন হওয়ার কারণে সেই তার অভিনেতার মুখ থেকেই শুনে নিন। শাসক দলের মিছিলে গেলে কাজ মিলবে, পশ্চিমবঙ্গে এটাই সত্যি। বিজেপি করায় কাজ দিতে পারছেন না পরিচালক প্রযোজকরা। না, আমাদের কথা নয়, বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই কারণেই কি তিনি রাজনীতি ছাড়তে চান? টলিউডে রাজনীতিকরণের অভিযোগ অবশ্য খারিজ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ক্যামেরার সামনে স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ বলেন, টিভি খুলি মাঝে মাঝে, মন দিয়ে শুনি সব কথাবার্তা, অনুষ্ঠানেও ক্যামেরার সামনে সেই অভিনয় শিল্পী, তবে বললেন মনের কথা। যারা যারা শাসক দলের মিছিলে ব্রিগেডে যাবেন, তারা তার এই 100 দিনের কাজ পাবেন বেশি করে, এটা সবাই জানেন পশ্চিমবঙ্গের মানুষ। ঠিক এটাই সবকটা জীবিকাতেই রয়েছে, ইভেন ইনফ্যাক্ট আমার জীবিকাতেও তো রয়েছে। রুদ্রনীল ঘোষ এই সেদিনও ছিলেন পরিচালকের পছন্দের অভিনেতা, হঠাৎ কি হলো? 2021 সালের পর থেকে আজকে প্রায় 16 মাস হয়ে গেল, মূলধারার আমার পরিচিত প্রযোজক পরিচালক বন্ধুরা কেউই আমায় কাজ করতে পারেন না। ওনাকে কোনো কাজ দেওয়া হচ্ছে না, শুধু উনি নয়, বিজেপির সাথে যারাই যুক্ত ছিলেন তাদেরকে আপনারা জানেন, টালিগঞ্জের দুর্দন্ত প্রতাপ টু মাস্কেটিয়ার্স আছেন, দুই ভাই, যারা এই টালিগঞ্জটাকে টলিউডকে নিয়ন্ত্রণ করে। কলকাতা কি কালচারাল ক্যাপিটাল অফ টিএমসি হয়ে গেল নেতা ও অভিনেতার? এবং তিনি তো একজন শিল্পী, ছবি আঁকেন, কবিতা লেখেন, গান বাঁধেন, বই লেখেন, অনেক কিছুই করেন। তো তাই সেক্ষেত্রে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়াটা যেন কালচারাল ক্যাপিটাল অফ টিএমসি না হয়ে যায়, এই খেয়ালটা যেন উনি রাখেন। বাদশা মৈত্র ঘোষিতভাবে বামপন্থী, এত ভালো ছেলে, ভালো ভালো অভিনেতা, কাজ করছে তো লকেট চট্টোপাধ্যায়, যেদিন যখন ইচ্ছে এখানে এসে কাজ করতে পারেন, তিনি অন্য কাজে ব্যস্ত বলে করছেন। 21-এর বিধানসভা ভোটের আগে অনেক তারকাই যোগ দেন বিজেপিতে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাণ্ড মিত্র, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। ভোটের পর আবার তৃণমূলে ফেরার স্রোত, কেন ফিরছেন তাঁরা? রাতে রাত্রিবে লড়াই করছিলাম, বাকি যারা বিজেপিতে জয়েন করেছিলেন তারা কিন্তু আর লড়াই না করতে পেরে অনেকেই ফিরে গেছেন, তারা হয়তো অনেকে মিডিয়ার সামনে অনেক কথা বলেছেন, অনেক কথা বলতে পারা যায় না। পুরো মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন দুটো অপরাধ থেকে, থানা থেকে ছাড়াতে, এবার তিনি ছুটে যাবেন এবং কাউকে বলে দিয়ে যারা টালিগঞ্জ পাড়া দখল করে তাদেরকে বলবেন যে যাতে কিছু কাজ দিয়ে দাও এবং ও তাহলে ফুল বদল করতে পারে, এটা একটু ভবিতব্য। বিজেপি ছাড়বেন না, এ কথা রুদ্রনীল বলছেন ঠিকই, কিন্তু রুজিরুটি বিপন্ন হলে শিল্পী কী করবেন? তিনি যদি দেখেন যে রাজনীতির জন্য তার এই প্রিয় কাজটাই বন্ধ হয়ে যাচ্ছে, তখন তো তিনি বসে যাবেন বা সরে যাবেন, কারণ তার সবথেকে প্রিয় বস্তুটাকে বাঁচাবার চেষ্টা করবেন। তৃণমূলের আমলে নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, চাকরি প্রার্থীরা ধর্ণা অনশন করছেন, মামলা করছেন দাবি আদায়ের লক্ষ্যে, কিন্তু অভিনয় জগতে শিল্পীরা তো লাইট ক্যামেরা অ্যাকশনের ফ্রেমে বাঁধা, তাদের আক্ষেপ শুনবে কে?